বিবিকে সহযোগিতা করতে হবে সব কাজে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যুদ্ধের ময়দান থেকে এসে বলছে আয়েশা ঘরে কি আছে তিরমিজির হাওলা আয়েশা বললেন আমি লজ্জিত হয়ে পড়লাম আমি বললাম আমার ঘরে এখন কিছুই নেই বিশ্বনবী একটু রাগ করলেন না আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আটার রুটি বানিয়ে দিচ্ছি আটার খামির তিনি করলেন বিশ্বনবীর কোনো সাড়া শব্দ নাই ঘরে এসে দেখে আল্লাহর হাবিব ঘাট থেকে তলোয়ার নামায়া সেই তলোয়ার দিয়ে বসে বসে তরকারি কুটছে আয়েশা কেঁদে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন আল্লাহর হাবিব বললেন আয়েশা তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি যেই নবী কোনো বিবির সাথে কোনোদিন চক্রাঙ্গিয়ে কথা বলেন নাই সেই নবীর উম্মতেরা বিবিরে যথেচ্ছ গালাগালাজ করে আছে না নাই চট্টগ্রামে গালিগালাজ আছে না নাই বেশি না ১৯৮২ সালে আমি চকবাজার এক মসজিদে ফজর পড়তেছি ফজরের পড়ার পরে এটা অফ করো মিয়া সব রেকর্ড করলে কেমনে মসজিদের মিম্বারে একজন ইমাম সাহেব বসে বলতেছেন অমুকের ফুয়াক করে আর নবীরে এন হইয়ে কি এর ফুয়াক হয়েছে আমি মুখে আনবো না এত কাঁচা গালি আমি উঠে গেলাম আমি তখন ঢাকা ভার্সিটির সেকেন্ড ইয়ারের ছাত্র ১৯৮৪ আমি বললাম এরকম অশ্লীল ভাষা বলে মসজিদের ইমাম হয় কেমনে ইয়ান মহাব্বতের কথা হইয়ে দে এটা বলে মহাব্বতের কথা চাঁপাইনবাবগঞ্জে গেলাম এক হুজুর আরেক ছেলেকে বলতেছে হারামজাদা শুনে যা আমি বললাম আপনি হারামজাদা রাখছেন ওই ছেলের বাপ সেখানে দাঁড়ানো ছেলের বাপ বলতেছে দেখেন আমার সামনে আমার ছেলের হারামজাদা বলছে কয় আমি ভালোবেসে কহেছি ভালোবেসে হারামজাদা কহেছি তো ভালোবাসার ভিতরেও কোনো গালি থাকতে পারবে না মায়েশা বলছেন আমি বিশ্বরূপীর উপর রাগ করতাম সেই রাগ আবার আল্লাহর হাবিব টের পেতেন একদিন বললেন ও আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই মুসলিম শরীফের বর্ণনা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমি কোন সময় রাগ করি মায়েশা বললেন বিশ্বনবী বললেন ও আয়েশা যখন তুমি আমার উপর রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আমাদের উপর রহম করুক আর যখন তুমি খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক এখনো আরবদের চরিত্র সর্বশ্রেষ্ঠ রাগ করলেও তারা গালি দেয় না দোয়া করে ঠিক কি না রাগ করলে কি করে দোয়া করে আল্লাহ ইয়ারহামাক আল্লাহ ইয়াসাল্লামাক আল্লাহ ইয়াহদিক আমার সাথে এক আরবে ধাক্কা লেগেছে আমাদের কেউ যদি কাউরে ধাক্কা দেয় কি কয় কথা কম কি কয় হ্যাঁ বলা যাবে না খাওয়া যাবে না শুধু নিজেরা বুঝুম আমার সাথে এক আরবে ধাক্কা লাগলো আরব আমাকে বললো আল্লাহ ইয়াহদিক আল্লাহ তোমাকে হেদায়ত করুক আমি আরেক ধাক্কা দিছি তো আল্লাহ ইয়ারহামাক হিথ্রো এয়ারপোর্টে তো বলছে লেবা তা দক্ষুনি ওয়াই ইউ পুশিং মি ম্যান আমি হোয়েন এভার আই পুশ ইউ ইউ প্রে ফর মি ম্যান দ্যাটস আই এম পুশিং ইউ কারণ যখনই ধাক্কা দিই তুই দোয়া করো সেজন্য আমি ধাক্কাই দিব তুই দোয়াই করবি আহা কি নিয়ামত কি নিয়ামত এদের মধ্যে এখনো আল্লাহর প্রশংসা আরবরা বেশি করে না কম হাতটা ধরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম আল্লাহ ইয়াসাল্লামাক আল্লাহ ইয়ারহামাক কাইফা হালুক কাইফা হালু উসরাতিক অন্তত পাঁচ মিনিট পর্যন্ত এই আল্লাহর প্রশংসা করতে থাকে আমার আল্লাহ বলেছেন আমার প্রশংসা যেই গোলামরা বেশি করবে সব নেয়ামত আমি তাদেরকে বাড়াইয়া দেব বাংলাদেশে আল্লাহর প্রশংসা চট্টগ্রামে বেশি না কম বেদাতিদের মুখেও আল্লাহর প্রশংসা আছে না নাই ১৫ মিনিট জিকির করে আর ১৫ মিনিট লাফালাফি করে ১৫ মিনিট জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ১৫ মিনিট জিকির করে তার বাকি ১৫ আছে না নাই আমি এক মসজিদে ঢুকে দেখি ৫ জন মুরব্বী তা আমি এখন কি করবো বলেন নামাজ পড়তে পারতেছি না আওয়াজ হচ্ছে আমি বসি
কারণ আপনি যদি কাউকে সংশোধন করতে চান প্রথম তার রোগটা ধরতে হবে আলহামদুলিল্লাহ বলেন আপনি তাকে সঙ্গ দিতে হবে প্রথম যদি কোন চুপ ওরা বলবে তুই চুপ ঠিক কি না আপনি তার পাশে বসে যান বসে আপনি তার সাথে মিলে যান আবার গুনার কাজে মিলবেন না কতক্ষণ এহো করলে একটু ব্যায়াম হলো তো ব্যায়ামের নিয়ত করেন আপনি এহো ব্যায়াম হলো কতক্ষণ তো 15 মিনিট ওনারা এটা করলেন করার পরে আমি বললাম চাচা কেমন লাগে বললাম কেমন আছেন কয় ক্লান্ত আমি বললাম এটা কি করলেন কয় কলিজা পরিষ্কার করিয়ে দে আমি যে কলিজা আছে কিনা হাত দিয়া দেখেন কলিজা লডর বডর হয়ে গিয়ে দে আচ্ছা এমনি এমনি করলে কলিজা থাকে বললাম চাচা আগের জিকিরগুলো খুব ভালো করেছেন তাও চিৎকার করে করতে নিষেধ করেছেন কে কোনখানে চিৎকার করে জিকির করা যাবে না শুধু শিক্ষা ছাড়া যেখানে শিক্ষা নিতে যাবেন যেমন নাকি কোনো মাহফিলে শিখতে আছেন শিখছেন সেখানে আমরা জিরো জিরো জিকির করবো তাতে কোনো আপত্তি নেই মসজিদে বিশ্বনবী যখন তালিম দিতেন তখন সাহাবীরা কি করতেন জোরে জোরে করতেন যেমন ফোরকানিয়া মাদ্রাসাতে মস্কো আছে না নাই কিন্তু পাঁচজন মিলে বিশ জন মিলে প্রতি সপ্তাহে এক কোনা বাপরে বাপ বাতি বন্ধ করে নেয় তো ঢাকার এক মসজিদে দেখি যে চলছে খুব জজবা উঠে কি কাপড়ের লুঙ্গিও থাকে না নিচে কারণ বাতি জ্বালায় তো এসব বন্ধরামি করা যায় না আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র হঠাৎ করে বাতি দিয়ে দিলাম ইমাম মুয়াজ্জিন সুদ্দে লাফাইতেছে ভিতরে পড়ে বললাম কি করছেন কয় যে হুজুর লতিফা জিকির চলতেছে আমি বললাম বান্দরামি ছেড়ে দেন আল্লাহ ছাড়া কোন নাম জিকিরে থাকতে জিকির মানে কার নাম আবার নামাজকে জিকির বলেছেন কে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই আল্লাহর জিকিরের দিকে যাও আবার বললেন আপনি সালাতা লিযিকরি নামাজ কায়েম করো আমি আল্লাহর জিকিরের জন্য আমার শ্রেষ্ঠ জিকির যদি করতে চাও নামাজে দাঁড়িয়ে যাও আবার এই কোরআনকে জিকির বলেছেন কে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআনকে আমি স্মরণিকা হিসেবে নাজিল করেছি রিমেম্বারেন্স স্মরণিকা এই কোরআনকে সব সময় স্মরণ করতে হবে যেমন বাড়ি থেকে বের হওয়ার আগে মাহফিলের কথা স্মরণ করেছি বাড়ি থেকে বের হওয়ার আগে বাজারের কথা স্মরণ করে বাজারে যাই ঠিক কিনা বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যখন জিকির করবেন জোরে না আসতে জোরে না আসতে প্রকাশ্যে না গোপনে কার হুকুম উদুউল্লাহ তাদাররুআন ও খুফিয়াতান দুনাল জাহরি বিল কওল আল্লাহ বলছেন যখন আল্লাহকে ডাকবা গোপনে ডাকো কাকতি মিনতির সাথে ডাকো গোপনে ডাকো সরগোল করে চিৎকার করো না বুখারে বর্ণায় বিশ্বনবী বললেন যারা চিৎকার করে আল্লাহর জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কানে যে শুনে না তাকে কি কয় চট্টগ্রাম ভাষা বড়া তো ডাউল দিয়া যেটা ভাজে এটারে কি কর বড়া খাওয়াতে না বড় কয় স্যার বলছে এই যে অস্বীকার করতেছে স্যার দেখেন তো ডাইলো বড়া কানো বড়া কানের বড়া ডাইলের বড়া বাংলা ভাষাটা কত সুন্দর একই শব্দ একটু এদিক সেদিক করলে উল্টায়া যায় ঠিক কিনা আমি তোমাকে দেখতে আসবো আমি তোমাকে দেখবো দুটার মধ্যে বেশ কম আসেরা নাই আমি তোমাকে মারবো আমি তোমাকে মারি আমি তোমাকে মারবো না আমি তোমাকে ভালোবাসি আয় তোরে ভালোবাসি ছাড়মু যখন ছাড়বো লাগাইল তখন বিপদ আছে না নাই তুই কেমনে ভালোবাসস আমি দেখব কি সুন্দর কথা আল্লাহ বলছেন চিৎকার করে আমাকে কিছুই করবা না আমি গোপন গোপনে বাদত ভালোবাসেন কে ওই মুরব্বীদের কি বললাম বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন গোপনে এক এক সুবহানাল্লাহ দিয়ে জান্নাতে একটা গাছ তৈরি হবে ওই গাছের ছায়া 500 বছর দৌড়ালে একটা ঘোড়া শেষ করতে পারবে না কিন্তু আবার সুবহানাল্লাহর পরে যদি কতক্ষণ হ্যাঁ হো করো তাহলে সুবহানাল্লাহ শেষ নামাজও ওমাইয়া দুউ মা আল্লাহি ইলাহান আখর লা বুরহানা লাহু বি
আল্লাহ ছাড়া যদি অন্য কোন জিনিস আল্লাহর জিকিরের ভিতরে ঢুকে সেটা শিরক হবে কি হবে আর যে শিরক করবে তার সমস্ত আমল বরবাদ করে দিবেন কে আল্লাহ এমন জিকিরের জায়গা আছে জিকির করতে করতে একজন আরেকজনের লুঙ্গি তুলে ধরে আপনাদের এখানে আছে কিনা আমি জানি না আবার জিকিরের ভিতরে ডাক দা এশিয়াল হয়ে গেছে এটা এটার মানুষের পর্যায়ে নাই আমি চিন্তা করলাম এগুলো ঢুকলো কোত্থেকে ইংল্যান্ডে গিয়ে পাইলাম সোর্স একটা গির্জা মসজিদের মতো দেখতে আমি চিন্তা করলাম দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেই মসজিদ দেখলে তাহিয়াতুল মসজিদ পড়বেন ওই মসজিদে আপনার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে শুধু জুমার দিন তাহিয়াতুল মসজিদ নয় মসজিদ দেখলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লে খুশি হবেন কে তাহিয়াতুল ওযু শুধু জুমার দিন নয় যখনই ওযু করেন তাহিয়াতুল ওযু নামাজ পড়েন বেলালের মতো আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া দিবে আমি ঢুকলাম মসজিদে নামাজ পড়ার নিয়তে গিয়ে দেখি গির্জা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম হচ্ছে এখন বৃষ্টির জন্য যদি হু হু করে কিরকম শোনা যায় বলেন এখন ঢুকছি তো বেরোতেও পারতেছি না ১৯৯১ সাল তখন আমার বয়স আরো বেশি না এই ১৬ বছর তো চলে গেল জীবন থেকে এই ১৬ বছর ছিল তখন আহারে জীবন এই তো জীবন চলে যাচ্ছে আমাদের এই তাফসিরে আসতো অনেকেই আজকে কবরে আছে না নাই আহা আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দেন আমরা যেন এই কোরআন পড়তে পড়তে আল্লাহ আপনার কাছে যেতে পারি এই কোরআন তেলাওয়াত করতে করতে যেন আপনার দিদার হাজির হতে পারি তা আমি চিন্তা করলাম যে যখন ঢুকছি একটু মেসেজটা দিয়ে যাই আপনি যেখানে ঢুকবেন আপনার কোরআনের দাওয়াত দিয়ে যান তাহলে ওরা আর কেমন আপনাকে আসামি করতে পারবে না আপনি সর্বশ্রেষ্ঠ হয়ে যাবেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু একটাই আয়াত শিক্ষা দেন আপনি সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মেড দিস দোয়া এই দোয়া বানাইছে কে ক উই মেড ইট আওয়ার সেলফ এটা আমরাই বানাইছি আমি বললাম আমার কাছে অনেকগুলো প্রেয়ার আছে আমার একটা প্রেয়ারও আমি বানাই নেই সব আমার আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে আমাদের সব দোয়া বানিয়েছেন কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দোয়া আমাদেরকে বানিয়েছে দিয়েছেন কে আল্লাহ এই দোয়ার সমকক্ষ কোন দোয়া পৃথিবীতে আছে না কেউ এরকম দোয়া বানাতে পারবে না নাই এখন আমাকে বলছে হু মেড দিস দোয়া আমি কই আল্লাহ অলমাইটি মেড দিস দোয়া কই কেন জয়েন ইট আমরা কি এটা পড়তে পারি আমি বলছিলাম হ্যাঁ পারো তোমরাও পড়ো তোমাদেরকে সওয়াব দিবেন কে এক অক্ষরে সওয়াব আছে না নাই কত সওয়াব কি নেয়ামত সুবহানাল্লাহ বলবেন না এক অক্ষরে কত সওয়াব ১০ আলহামদু লিল্লাহে মোট কত সওয়াব পেলেন ১০০ সওয়াব কত সওয়াব জোরে কও না ১০০ সওয়াব একবার আলহামদুলিল্লাহ পড়লে কত সওয়াব ১০০ সওয়াব আবার বিশ্ব নবী বলছেন শুধু এটা না একবার যে আলহামদুলিল্লাহ পড়বে কেয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন আবার আকাশ জমিনের মধ্যখানে যে খালি জায়গা এই পুরোটা সওয়াব দিয়ে ভর্তি করে দিবেন কে কিন্তু সে আল্লাহর প্রশংসার সাথে অন্য কারো প্রশংসা জড়ানো যাবে না ১৫ মিনিট আল্লাহর প্রশংসা করলেন এরপরে করলেন গাউসুল আজম গাউসুল আজম হই 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 গাউসুল আজম কাকে বলো গাউসুল আজম কোন মানুষকে বলবা মুশরিক হবা গাউস আল্লাহর নাম ইয়া গাউস আগিসনি অমদুদনি হে ত্রাণকর্তা আমাদেরকে উদ্ধার করেন আমাদেরকে সাহায্য করেন তিনি কে বিশ্বনবী বদরের ময়দানে গেলেন সাহাবাদেরকে নিয়ে বড় কষ্টের ভিতরে আল্লাহর হাবিব ৩১৩ জন গরিব সাহাবি ১০-১২টা মাত্র তলোয়ার ৬-৭টা মাত্র ঘোড়া ৪-৫টা উট সবার হাত খালি এই নিঃস্ব সাহাবিদেরকে নিয়ে আল্লাহর হাবিব সেজদায় পড়ে গেলেন আর বললেন হে আল্লাহ এই অল্প কয়জন সাহাবি যদি বদরের ময়দানে শেষ হয়ে যায় বাকি পৃথিবীতে তোমার নাম নেওয়ার হয়তো আর কোনো লোক থাকবে না সেজদায় পড়ে গেলেন রহমাতাল্লিল আলামিন
আল্লাহ বললেন ও নবী আমি আপনাকে একা ছেড়ে দেব না ইযে তাসতাগীসুনা রাব্বাহুম আননি মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদাফিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ও নবী যখন আপনি সেজদায় পড়ে আমার কাছে ত্রাণ চেয়েছিলেন ইস্তাসতাগীসুনা রাব্বাহুম তখন আমি আপনাকে বলেছিলাম একজন না দুইজন না এক হাজার শূন্য পাঠায়া আমি আপনাকে সাহায্য করব গরিব সাহাবীরা খেজুরের ডাল দিয়ে কাফেরদেরকে কোপ মেরেছে কাফেরদেরা দ্বিখণ্ডিত হয়ে ঘোড়া তাদের দুই টুকরা হয়ে গেছে আল্লাহ বলেছেন ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু হত্যার কাজটা করেছেন কে সে আল্লাহ এখনো আছেন না নাই তাহলে প্রশংসা করব কার আল্লাহর সাথে আর কাউকে শিরিক করব না কাফেররা যেটা করে আমাদের দেশে কাফের আছে না নাই যারা আল্লাহর কোরআন মানতে চায় না এরা মুমিন না কাফের নামাজ পড়ে রোজা রাখে কিন্তু তারা চায় না আল্লাহর এই কোরআন জমিনে কায়েম হোক ঠিক কি না এরা হলো আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের উত্তরসূরি বিশ্বনবীর পিছনে নামাজ পড়তো বিশ্বনবীর সাথে রোজা করতো কিন্তু কোরআন কায়েম হোক এটা চাইতো না আমরা কোরআন কায়েম হোক এটা কি চাই অন্যরা কি চান সবাই চান কে কে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন এরপরে আল্লাহ বলছেন শুনো সুম্মাল্লাযীনা কাফারু বিরব্বিহিম ইয়াদিলুন যারা কাফের তারা রবের সাথে সমকক্ষতা স্থাপন করে আমার রবের সাথে সমকক্ষ হওয়ার উপযুক্ততা কারো নেই আমরা রব বলি কাকে সুবহান রব্বিয়াল আযীম আমরা কপাল নত করেই বলি সুবহান রব্বিয়াল আযীম আর সেজদায় গিয়ে পড়ি সুবহান রব্বিয়াল আলা আল্লাহ বলে নবী যেই গোলাম গুলো সেজদায় গিয়ে আমি আল্লাহকে রব ডাকে ওই গোলামের মধ্যে আমার মধ্যে আমি কোনো পর্দা রাখি না আপনার উম্মতদেরকে বলে দেন সেজদায় যখনই যাবে বেশি করে যেন দোয়া করে প্রতিদিনের সেজদায় একটা দোয়া বিশ্বনবী করতেন পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ও আখিরাহু আল্লাহর হাবিব দোয়া করতেন হে আল্লাহ আমার সব গুনাহ আপনি মাফ করে দেন যে নবীর জীবনে কোনো গুনাহ নাই মাসুম নবী গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার যেই নবী মাসুম ছিলেন সেই নবী দোয়া করে দেন আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন সূক্ষ্ম গুনাহ বড় গুনাহ শুরুর গুনাহ শেষের গুনাহ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ কারণ গুনাহ মাফ যার হবে না তার কিয়ামতে বিপদ আছে না নাই আছে এজন্য বিশ্ব নবী যখন ইজাজা সূরা নাযিল হয় রুকুতে দোয়া পড়তেন গুনাহ মাফের দোয়া আল্লাহ বলছেন ফাসাব্বিহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা যখন তসবিহ করবা তখন ক্ষমার দোয়াও করো আল্লাহু আকবার আল্লাহর প্রতিটি অক্ষরকে হুবহু আমল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এমন নিয়ামতের নবী পেয়েছি জীবনে আমল নিজে না করে একটা কথাও বলে নাই একটা কথা উম্মতকে বলে নাই নিজে আমল না করে আল্লাহু আকবার কি অসাধারণ নবী পেয়েছি আর বিবিদেরকে বলতেন রাতের অন্ধকারে যেমন দেখো দিনের আলোতে যেমন দেখো সবটাই দুনিয়ার মানুষের কাছে বলে দাও ব্যক্তিগত জীবন বলতে আমার নবীর কিছুই নাই আর আমরা যেটা গোপন করি সেটা প্রকাশ করে দিবেন কে আরো যদি বলেন ওমর ফারুকের গোপন আমল গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে এই জন্য গোপন আমল বেশি করবেন এক ঘন্টা যদি কথা বলেন দুই ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকো এক ঘন্টা যদি মানুষের সামনে কোরআন নিয়ে ঘাটাঘাটি করো দুই ঘন্টা গোপনে আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকো তাহলে তোমার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন কারণ যারা প্রকাশ্যে কথা বলে এদের বিপদ বেশি না কম কথা বলেন প্রদর্শন ইচ্ছা হতে পারে আর প্রদর্শন ইচ্ছা হলো ছোট শেরেক আল্লাহর হাবিব বললেন আনা উনাব্বিয়ুকুম বি আসগারি শিরকে সালাসান তিনবার বললেন ছোট শেরেক সম্পর্কে বলবো নাকি সাহাবায়ে কেরাম বললেন বলেন আল্লাহর হাবিব বললেন রে উন্নাস মানুষের দেখানোর জন্য কাজ করা
যারা এই ময়দানে কথা বলে আল্লাহর কোরআনের কথা বলে আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুন আর জোরে বলো আম্মিক নামের রওহ মুবারক পৌঁছে দেন বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে তাইফের ময়দানে সারা শরীর বেয়ে রক্ত ঝরেছে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে তবু উম্মতের জন্য বদদোয়া করেন নাই সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে যে একবার কবরে যায় সে আর কোনদিন ফিরে আসে না এই মাহফিল প্রথম যেই দিন শুরু হয়েছিল সেই দিন থেকে আজকে অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আমরা জানি না আমাদের কার জানাজার কাপড়ের দোকানে এসেছে যতজন কবরে চলে গেছে এখানে বানিয়ে সবার আর ওয়াহে সওয়াব পৌঁছায় দেন বিশেষ করে জনম দুঃখিনী মা সবচেয়ে আদরের পিতা আমাদের যাদের নাই পিতা মাতার ঋণ কোন সন্তান কোনদিন শোধ করতে পারবে না পিতা মাতার জীবনের গুণাগুলো মাফ করে দেন পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানান বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দেন যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দিন নেক আমলের তৌফিক দিয়ে দিন রোগ বিমারি থেকে শাফা দান করুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আপনার একজন গোলাপ কলেজের প্রিন্সিপাল আমাদের স্যার জহুরুল ইসলাম সাহেব এই মাহফিলের জন্য সারাটা বছর পাগলের মতো ছুটাছুটি করে ছোট্ট ছোট্ট যুবক ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এই সোনার কোরআনের মাহফিল জমায় এই মাহফিলের জন্য যারা কষ্টার্জিত পয়সা থেকে যান করলেন দূর দূরান্ত থেকে যারা ছুটে আসলেন আমরা পুরুষেরা আমাদের আসতে তো কষ্ট হয় না একা একা চলে আসি একজন মা যখন আসে কোলে একটা শিশু ঘাড়ে একটা শিশু আর একটা পিছন থেকে মা মা করে ডাকতে থাকে তবু এই কোরআনের বাগানে হাজার শীত উপেক্ষা করে আপনার বান্দা বান্দি গুলো দূর দূরান্ত থেকে আসে হাজিরা দিয়েছে আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না পিতা যখন সন্তানের পরিচয় দিবে না গুণাগারের জিব্বা যখন ঝুলে ঝুলে না বিপর্যন্ত নেমে যাবে কেউ কাউকে যখন একটা সওয়াব দিতে রাজি হবে না সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য না জাতের ওসিলা বানায়া দিয়েন এই মাহফিল ওসিলা এলাকার সকল ঘরকে কোরআনের ঘর বানায়া দেন এখানে যত যুবক এসেছে সেইদিন হামজার মতো কবুল করে নাও অভাব থাকলে তাদের দূর করে দাও রোগ ব্যাধি থাকলে ভালো করে দাও তোমাকে ডেকে ডেকে যাদের দাঁড়িয়ে সাদা হয়ে গেছে আল্লাহ তোমার এই গোলামদেরকে আবু বকরের মতো তুমি কবুল করো ছোট্ট ছোট্ট মাসুম শিশুগুলোকে হাসান হুসাইনের মতো কবুল করো মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো অনেক ওলামা হযরত এখানে হাজির হয়েছেন আমি যাদের ছাত্রের সমতুল্য নই ও আল্লাহ এই সমস্ত ওলামা হযরতের হায়াতকে আপনি দারাজ করে দেন মসজিদের ইমামদের খবর কেউ রাখে না সবচেয়ে অল্প বেতনে যারা চাকরি করে আল্লাহ ও আল্লাহ সকল ইমামকে মসজিদে নববীর ইমামের মত কবুল করুন সকল স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করুন খালেদকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ ডাক্তার বানিয়ে দেন আল্লাহ আমাদের যাদের সন্তান আছে এদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানায় দেন আমাদের বিবি গুলোকে চক্ষু শীতলকারী বানায় দেন যতগুলো লোক এসেছে সবার ঘরে আনির সংসারের মতো শান্তি স্থাপন করে দেন এই মাহফিল ওসিলা সারা চট্টগ্রামকে আপনি কোরআনের জন্য কবুল করুন সারা বাংলার ঘরগুলোকে কোরআনের ঘর বানায় দেন বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে কোরআনের হেদায়াত দিয়ে দেন বাংলাদেশের উপর আপনার খাস রহমত তাজিল করেন সকল বিদেশি ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করেন আমাদের দেশের পুলিশ বিড়ি আর আর্মি র‍্যাব এদেরকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ জানি না কারা জানা যারা কাপড় দোকানে এসেছে জানি না কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত জানি না শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিয়েন
এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিন মৃত্যু যেদিন দুরা দুয়ারে আসবে জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল